আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো এটা আমার শুক্রবারের ব্লগ, গত শুক্রবারে। তো আর দিতে দিতে একদিন দেরি হয়ে গেল, আসলে সময়ের জন্য পারিনি। তো আজকে রান্না কী কী রান্না করতেছি, আজকে শুক্রবার আয়োজনটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। আসলে শুক্রবারটা সবার জন্য একটু স্পেশাল থাকে, কেন? কারণ শুক্রবারে কিন্তু সবাই বাসায় থাকে, একসাথে দুপুরের খাবার দাবারটা করা হয়, তার জন্য একটু অন্যরকম আয়োজন হয় কম বেশি সবার বাসায়। তো আমি তো এখানে কিছু গরু মাংস ধুয়ে নিছি, এখানে মুরগি একটা আছে, সেটাকে আমি এখন কালকে নিয়ে এসেছিল বৃহস্পতিবারে, যেহেতু শুক্রবারের ব্লগ এটা, তাই কালকেই বলা চলে। তো এটাকে আমি এখন কেটে নিব। আর এখানে ডিম চারটা, আসলে একটু মেহমান আসতেছে তার জন্য একটু অন্যরকম আয়োজন, মেহমান না রেগুলার মেহমান, আমার বাবা মা আসবে আর কি, কারণ ওনারা আমার কাছেও না দূরেও না থাকে, তারপর ওরকমভাবে কখনো আসলে আমার বাসায় খাওয়া দাওয়া করে না। তো আজকে ভাবলাম যে একটু বলি ওনাদেরকে, আসলে কখনো ওরকম দাওয়াত করে খাওয়ানো হয় না, যা যদি আসে সামনে পড়ে তাহলে অনেক জোরাজোরি করলে যদি খায়। তো এখানে আমি মুরগির মাংস একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, এগুলো একটু রোস্টের মতো রান্না করব সাদা, আর গরু মাংস আলু দিয়ে ঝোল করব আর ডিম ভুনা করব। তো এই আর কি আজকের রান্না বান্না। তো ভিডিও শুরু দিয়ে বলে দিচ্ছি, যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সবার আগে দেখে নিতে পারেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকই। এই তো কথা বলতে বলতে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিছি, আর এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে এখন একটু হালকা ভেজে নিছি তেলের উপর। আমি যে তেলের মধ্যে মুরগির মাংসটা ভেজে নিছি সেখান থেকেই আমি ডিমগুলোও ভেজে নিছি। তো এদিক দিয়ে আমার মাংসগুলো হয়ে গেছে, প্রেশার কুকারে রান্না করছে। তো শুক্রবারটা কিন্তু একটু ঝামেলার মধ্যেই যায়, ডিম ভাজাটাও হয়ে গেছে, আসলে খুব তাড়াহুড়ার মধ্যে করতেছি, কিছু বাজারও ছিল না কাঁচা সবজি, ওগুলো আবার নিয়ে আসছে প্রায় 11টা 12টার দিকে। তো ওগুলো গুছিয়ে মানে রান্নাটা করতে করতে কিন্তু একটু লেট হয়ে গেছে, তারপর কাটাকাটি করে তারপর সকালে নাস্তা করে বসাইতে বসাইতে দেরি হয়ে গেছে। তো এখানে আমি রোস্টের জন্য কিছু পেঁয়াজ কুচি দিছি। আজকে রোস্টটা আমি একদম সিম্পলভাবে রান্না করব, শুধু রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রান্না করব, তেমন কিছু দিব না। এই মশলাটা ছিল আমার বাসায়, তো ভাবলাম যে একটু কাজে লাগে। আসলে আমি রোস্ট রান্না করলে আমি নিজে মশলা করে, নিজের হাতে মশলা করে ওটা দিয়ে রান্না করি, ওটা দিয়ে আমার টেস্ট লাগে বেশি। তো রাঁধুনি রোস্টের মশলা দিয়ে একবার রান্না করছিলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তো ভাবলাম যে আছে নষ্ট হয়ে যাবে কাজে লাগাই ফেলি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, একটু বাদামি হয়ে আসলে আমি শুধু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব। তো এখানে আমি রোস্টের মশলাটা পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি, একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে মানে টেস্টটা ভালো আসে আমার কাছে লাগে। তো এই তো আমি পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আসলে শুক্রবারটা কিন্তু একটু ঝামেলা, মানে সকালে নাস্তাটা দেরি হয়ে গেলে অন্য কাজকর্মগুলোও দেরি হয়ে যায়, শুধু রান্না বান্না যে তা না, ঘরের আরও অনেক কাজ থাকে সেগুলো তো করতে দেরি হয়ে যায়। এই তো আমি এখন আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, অন্য অন্য সময় দেখা যায় নাস্তা তেমন একটা করা হয় না, তো আজকে যেহেতু বাসায় তো নাস্তাটা করা হয়েছে তারপর একটু লেট হয়ে গেছে। তো এখানে আমি একটু শুকনা মরিচ বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নেব, তারপর আমি এটা দিয়ে দিব রোস্টের মশলাটা দিয়ে, তারপর আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি পছন্দ করেন প্লিজ শেয়ার করে দিবেন, বেশি বেশি করে একটা লাইক দিয়ে দিবেন, আর কিছু করেন আর না করেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইক কিন্তু আপনাদের দেওয়া আমার অনেক উপকারে আসবে।
কারণ অনেক পুরানো চ্যানেল আমার, এটা অনেক দিন হয়ে গেছে, তো মাঝখান দিয়ে অনেক দিন কিন্তু কোনো ভিডিও শেয়ার করি নাই, তো এখন আবার রেগুলার হতে যাচ্ছি। যদি আপনারা পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ রেগুলার হব, কম বেশি ছোট বড় ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাহলে অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কারণ এই চ্যানেলটা আমার অনেক বড় স্বপ্ন, আর এটাকে আমি অনেক আশা নিয়ে, এক প্রত্যেকটা মানুষ এক একটা স্বপ্ন আর আশা নিয়ে একটা কাজ করে, আর যারা আমরা ব্লগিং করি তারা কিন্তু একটা আশা নিয়ে বা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্যই একটা কাজ করে। তো এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে, কিন্তু এক একজনের চাহিদা এক এক রকম থাকে, তো প্লিজ আসলে সব কিছু সবসময় বলা সম্ভব হয় না, তো আশা করি বুঝতে পারবেন, আমার চ্যানেলটা এগিয়ে নিতে একটু সাহায্য করবেন আপনারা, আপনাদের কাছে আমার এই একটু অনুরোধ। তো এই তো মশলাটা কষানোর পর আমি একটু দুধও দিয়ে দিয়েছিলাম, দুধ ছিল না তেমন একটা বাসায়, তো যাই ছিল দিয়ে দিছি, তো মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে তা এখন ঝোল দিয়ে দিছি, তো ঝোলটা শুকিয়ে গেলে না শুকিয়ে গেলে নামাই ফেলবো আর কি। তো এই আর কি আজকে রান্না বান্না, এতে পোলাও করছিলাম, আসলে যেহেতু শুক্রবার ছিল রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আজান দিয়ে ফেলছিল প্রায়, তো সবাই নামাজ পড়ে খেতে চলে আসতে, তো আর ওরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি। তো এই তো এখন সন্ধ্যার দিকে একটু পাকোড়া বানাবো, সবজি পাকোড়া, অনেকগুলো বরবটি নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে একটু পাকোড়া করে দিয়ে আলু দিয়ে বরবটিগুলো দিয়ে, তো একটু জিরা বাটা, ধনিয়া জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু রসুন বাটা দিয়ে, তা চাউলের গুঁড়ো দিয়ে দিলাম 2 কাপের মতো, এখন আধা কাপ ময়দা দিয়ে দিব, দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো, তা এখন পাকোড়াটা আমি বানাই নিব একটু পানি দিয়ে মেখে। একটু ভাবছিলাম একটা ডিম দিব, তো ডিম দিলে দিই নাই আর ভালো লাগবে না ভেবে, একটু মচমচে হবে না ডিম দিলে আবার, তো এই জন্য ডিমটা দিই নি। তো এই পাকোড়াটা বানিয়ে এখন আমরা বিকেলে নাস্তা করব, আসলে বিকেলে ইদানিং তেমন একটা নাস্তা করা হয় না, বানানো হয় না বাসায়, বাহির থেকে এনে খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে করি, বাহিরে যাইতে আর ইচ্ছা করতেছে না নিজ থেকে গিয়ে নাস্তা আনতে, নিজেরই যেতে হয় আনার জন্য, আনতে গেলে তো আর যাইনি, নাস্তা ঘরেই বানাচ্ছি। তো এই পাকোড়াটা বানিয়ে এখন আমরা খাবো, প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু একটা লাইক দিয়ে দিবেন, আর কোনো টেনে টেনে কোনো ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়ে যায়, অন্তত 3 থেকে 4 মিনিট একটা ভিডিও দেখবেন, যদি পুরোটা নাও দেখেন 3-4 মিনিট দেখে তারপরে দরকার হলে রেখে দিবেন, কিন্তু টেনে দেখবেন না, এই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার, প্লিজ আপনারা অন্তত সবাই আমরা বুঝি যারা আমাদের চ্যানেল আছে যে কতটুকু ক্ষতি হয় একটা ভিডিও যদি টেনে দেখা হয়। তো এই তো কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তা এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে আর একটু লাল কালার হলে আমি নামাই ফেলবো, এছাড়া পাকোড়া একটু মচমচে হলে খেতে ভালো লাগে। তো এইটাই ছিল আমার শুক্রবারের আয়োজন আজকের, তো আর কি আসলে কথা বলতেছি আমি এখানে পরে ভয়েস দিচ্ছি এই আর কি। তো আজ নাস্তাটা করে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে পাকোড়াগুলো, এখন নাস্তাটা আমরা করে নিব। তো আজকে এই পর্যন্ত, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে আবার নতুন করে আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, যেহেতু আমি একটু এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে। আসলে অনেক প্রয়োজনে অনেক স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছিলাম, যখন খুলছি আসলে সবাইকে সব কথা বলা সম্ভব না, আর কিছু কিছু মানুষ আছে চাইলে অনেক কিছু গুছিয়ে বা বুঝিয়ে বলতে পারে না। তো এই আর কি আমরা পাকোড়াগুলো খাচ্ছি, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।